జనమనేడు అధికార జనమనే కచేరి కాబట్టి మానవనే కేటప్పుడు బయలు మామలా ముద్దుమా এগুলো দিয়ে এখন লাভ হবে না। এসবি ডিবি যত আছে আপনা কত মারতে পারবেন মারেন না দেখি আপনার, তারপরও আপনার ধ্বংস অনির্বার। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমাদের কার কাছে মুক্তি সাহ মির্জা ফখরুল কার কাছে সাহ হ্যাঁ ঠিক বলছেন, আমরা সৎপথে আছি, ন্যায়ের জন্য আন্দোলন করছি। আল্লাহ মির্জা ফখরুলকে মুক্ত করবে, আল্লাহ মির্জা আব্বাসকে মুক্ত করবে, আল্লাহ আমির হোসেনকে মুক্ত করবে, আল্লাহ আমার হাজার হাজার নাতাকে মুক্ত করবে, জালিমের হাত থেকে রক্ষা করবে। এই সরকারের কাছে আমাদের কোন মুক্তি চাওয়ার কোন দরকার নাই। আমাদের চলমান আন্দোলন এখান থেকে আত্মতৃপ্তি নিয়ে ফেরত গেলে চলবে না। আন্দোলন শুরু হয়েছে, আমরা আন্দোলনের শেষ পাতায়। আমাদের নেতা জনাব তারেক রহমান নেত্রী খালেদা জিয়াকে নিয়ে সফলতার শেষ প্রান্তে গিয়ে আমরা সেদিন তাদের হাতে বিজয়ের ঝান্ডা উড়িয়ে দিই। আপনারা আবার বলছি আমাদের নেতা আছে, আমাদের নেতা তারেক রহমান বিএনপির নেতা নয়, শুধু বাংলাদেশের 18 কোটি লোকের নেতা নির্বাচিত হয়েছে 7 তারিখ। আমি আগামী 30 তারিখ আপনাদের রাজপথে আসতে হবে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। অবৈধ দাবি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে 30 জানুয়ারি 2024 রোজ মঙ্গলবার দেশের সকল মহানগর থানা জেলা সদর সকল উপজেলায় সকল পৌরসভায় বিএনপির উদ্যোগে কারো পতাকা মিছিল। আবার বলছি অবৈধ দামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে 30 জানুয়ারি 2024 রোজ মঙ্গলবার দেশের সকল মহানগর থানায় থানায় জেলা জেলায় সকল উপজেলার অর্থাৎ সকল ইউনিটে পৌরসভায় এমনভাবে কারো পতাকার মিছিল জনগণ কেস নিয়ে আপনারা সেই দিনটি প্রতিবাদ জানাবেন এই সরকারকে। আপনারা বলেন দামি দামি, আমার একটা কথা কইতে মন চায়, এটা ডিকশনারির ভাষা। আমার কাছে মনে হয় এটা দামি নির্বাচন না, এটা হল সমকামীদের নির্বাচন। ভালো চিন্তা।